হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার আর অভিনেত্রী সাদিয়া আয়মান একসাথে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন। দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জুটি। এবার গুঞ্জন উঠেছে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারকা জুটিদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর নতুন নয়, তবে এ নিয়ে গুজবেরও শেষ নেই। সম্প্রতি টেলিভিশন পাড়ায় চাউর হয়েছে তরুণ জুটি খায়রুল বাশার ও সাদিয়া আয়মানের প্রেম চলছে। শুটিংয়ের বাইরেও নাকি তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। ভক্তদের কাছে খায়রুল বাশার দিন দিন আরও আগ্রহের নাম হয়ে উঠছেন। সে কথাই বলে এবারের ঈদের নাটক সুখ অসুখ, আজ আকাশে চাঁদনি, বৃষ্টির অপেক্ষায়, প্রিয় লাইলি ও সাদা পায়রা। এই পাঁচ নাটকের চারটিতেই তার সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। সবকটি গল্পই প্রেম নিয়ে, গুঞ্জনের শুরু এখান থেকেই। অভিনীত কাজগুলোতে কখনো শহরে প্রেম করা, কখনো গ্রামে, চরিত্রের ভ্যারিয়েশন রয়েছে। খায়রুল বাশার জানান, নাটকে তাদের জুটি নিয়ে দর্শক কথা বলছে, বোঝা যাচ্ছে দর্শকরা তাদের জুটি পছন্দ করছেন। আর এরই ধারাবাহিকতায় পরিচালকেরাও শুধু রোমান্টিক চরিত্রের গল্প নিয়ে আসছেন। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে খায়রুল বাশার বলছেন, বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন, অনেকে অনেক কিছু ভেবেও বসেন, তবে একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয় এমন গুঞ্জন নতুন নয়। তারা একসঙ্গে বেশি করে কাজ করছেন। এছাড়াও অনেকগুলো বিষয় আছে বলেও জানান জনপ্রিয় এই অভিনেতা। বলেন তাদের সময় মিলে যাচ্ছে, আবার তারা দুজন নিজেরাও সময় মিলিয়ে নিচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রযোজকরা দেখছেন তাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছে। দর্শকরা আরো বেশি তাদের অভিনীত নাটক চাইছে, ফলে তখন অন্যরাও তাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে, দুজনে সম্মতি দিচ্ছেন, যার ফলে বেশি কাজ হচ্ছে। খায়রুল বাশার আরো বলছেন, একসঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, তাদের সিংটা জমে গেছে, একে অন্যের সাথে অভিনয়ের জায়গায় সাহায্য করতে পারছেন। এছাড়া নাটকের বিভিন্ন বিষয় নিয়েও তারা সময় পার করছেন। হয়তো তারা নাটকের গল্প নিয়ে শুটিংয়ে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, হাসাহাসি করছেন। এগুলো দেখে অন্যরা মনে করছেন তাদের প্রেম চলছে। সবচেয়ে বড় কথা, তাদের নিয়ে গল্পের প্রকাশভঙ্গি দর্শকদের ভালো লাগছে। জুটি হিসেবে দর্শকেরা তাদের স্বীকৃতি দিয়েছেন, দর্শকেরা তাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন, এটাই ভালো লাগে খায়রুল বাশারের। কিন্তু এটা প্রেম বা রিলেশন এমন কিছুই নয়। ডেস্ক রিপোর্ট, নাগরিক।